আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি শপিং গাইড ব্লগ এনজয় করার জন্য। আজকে মূলত আমরা আবারও চলে এসেছি কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্সের অফিসে, আর এই অফিসটা মূলত হচ্ছে হোলসেল প্রোডাক্ট সেলিংটা হচ্ছে তাদের মূল বিজনেস। ওনাদের এখানে হিউজ পরিমাণের বিভিন্ন ব্র্যান্ডের ব্লেন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক চুলা, তারপরে হচ্ছে দই মেকার, দেন হচ্ছে রাইস কুকার, এই ধরনের বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন। তো আজকে মূলত আমরা জাইপানেরই একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে ডিটেলিংটা করব। তবে ডিটেলিংয়ের আগে যারা ওনাদের অফিসে হোলসেলে প্রোডাক্ট কেনাকাটার জন্য আসতে চান তাদের জন্য অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি। গোলাম আজম মার্কেট, তৃতীয় তলা, মিডফোর্ড হাসপাতাল রোড, ঢাকা 1211। আর যারা খুচরো পণ্যটি হচ্ছে কি অনলাইনে পারচেজ করতে চান তারা অনলাইনে অর্ডার করার জন্য যে নাম্বারটা ব্যবহার করবেন এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই পাবেন, সেটা হচ্ছে 018-94-8180-60। এই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আর ওনাদের শপের মানে ঠিকানা থেকে শুরু করে অফিসের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। পাশাপাশি ওনাদের রয়েছে ফেসবুক পেজ কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্স নামেই, পাশাপাশি ওনাদের ওয়েবসাইটের লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো আজকে বরাবরের মতো আমাদের সাথে মিলন ভাইয়া আছেন এবং মিলন ভাই আমাদের টোটালটা সম্পর্কে ব্রিফ করবেন, এবং ভাইয়া কিন্তু খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আমাদেরকে গুছিয়ে এবং বুঝিয়ে বলে থাকে, যেটা আমার মনে হয় আমরা প্রোডাক্টটা কিনে নেওয়ার পরে ভাইয়ার দেখানো গাইডেন্স অনুযায়ী যদি প্রোডাক্টগুলো ব্যবহার করি এটা লংজারবিটিটা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই আজকে মূলত আমরা জাইপানের যে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারদের ইনফরমেশন দিব এটা কত ওয়াটের? এটা হচ্ছে 750 ওয়াট। আচ্ছা, 1 SP বিউটি মডেল, কিচেন বিউটি হচ্ছে মডেলের নাম। তো কেউ যদি মডেল ধরে নিতে চান এখানে কিচেন বিউটি লেখা আছে বা JKB40 এভাবে করে দিলেও তো আপনারা ওই অর্ডারটাই প্লেসমেন্ট করবেন। আচ্ছা, আর 1 হর্স পাওয়ার বলতে আমরা যেটা বুঝি বা এটার মানে কত, এটার আরেকটা জিনিস জানতে চাই ভাইয়া, সেটা হচ্ছে কত ওয়াট বললে তো 1 হর্স পাওয়ার বললেন, কিন্তু এটা ইলেকট্রিসিটিটা কি কনজাম্পশনটা কেমন হয়, মানে বিদ্যুৎ সাশ্রয়ী তো যথেষ্ট? কারণ কি অনেকেই মোটর সংযুক্ত জিনিসগুলো ভাবে কি অনেক বেশি বিদ্যুৎ বিলের সাথে, এটা কিন্তু অনেকেরই চিন্তা চেতনা আসে ভাইয়া, একদম ওভাবেই মেক করা। আচ্ছা, এখন ভাইয়া আমরা জানতে চাইবো যে এটার মধ্যে যে জগ গুলো আছে বা কোনটার কি কাজ, এবং আপনি আমাদের পুরো ডিটেইলিংটা জাস্ট একটু ব্রিফ করেন। এটা হচ্ছে আপনার কিচেন বিউটি মডেল, এটা সবচেয়ে এই জাইপান কোম্পানির হেভি ডিউটি মাল, আর এখানে হচ্ছে তিনটা স্টিলিং সিস্টেমের জার, এটা হচ্ছে গ্রাইন্ডার, গ্রাইন্ডার শুকনো মশলার জন্য। আচ্ছা, যত ধরনের শুকনো মশলা, হলুদ থেকে শুরু করে যত শক্ত আইটেমের মশলা এখানে আপনি করতে পারবেন। আপনি বলছিলেন যে এটা ঘরে ইউজের জন্য, বাট এটা এত ভালো কোয়ালিটির যে এটা চাইলে কমার্শিয়ালি ইউজ করা যাবে, যে এতটা ভালো কোয়ালিটি। আচ্ছা, এরপরে হচ্ছে মাঝারি জার, জি অন্যান্য কোম্পানির এই মাঝারি জারের সঙ্গে কোনো হ্যান্ডেল থাকে না, হ্যান্ডেল থাকে না, এক্সট্রা হ্যান্ডেল দেওয়া আছে। ওয়াও, আমি এটা খেয়ালই করলাম না এতক্ষণ। এটাতে আপনি ভিজা মশলা করবেন, যত রকমের ভিজা মশলা আছে, আদা রসুন পেঁয়াজ বা অন্যান্য মাংসের কিমা, চালের গুঁড়ি, হ্যাঁ, তারপরে ভেজিটেবলের যদি আমরা কোনো কিছু, অনেক সময় হয় না যেমন আমরা টমেটো পেস্ট করি বিভিন্ন রান্নায় দেই, তো সব কিছু ভেজা পেস্ট, যত রকমের নরম পেস্ট আইটেম করতে চান। আর একটা জিনিস জিজ্ঞেস করবো ভাইয়া, বাচ্চাদের, ছোট বাচ্চাদের অনেক সময় কিন্তু খিচুড়ি রান্নার পরে একটু মিহি পেস্ট, সেটাও এটা? আচ্ছা, ঠিক আছে, ঠান্ডা করে নিয়ে করতে হবে না, আপনি গরম, হালকা গরমও করতে পারবেন, যেহেতু এটা স্টিল, গলে যাওয়ার কোনো সম্ভাবনা না, গলে যাওয়ার সম্ভাবনা নেই, বাট অনেকে বলে যে ইলেকট্রিসিটির জিনিস এটার মধ্যে গরম দিয়ে নাকি, এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে মূলত জুস জার। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অরিজিনাল জাইপান গুলোতে এই যে বেসটা আছে এই বেসটা কিন্তু স্টিলের, তার উপরে কালার করা, কালার করা, অর্থাৎ এটা পুড়ে গেলেও ভাঙবে না। আচ্ছা, ভাঙবে না, বাঁকা হবে না বা জয়েন্ট ছুটেও যাবে না, ছুটে যাবে না, হেভি কোয়ালিটির। আর এখানে 6 ব্লেড, এটা কিন্তু 6 ব্লেড, আপনি খেয়াল করবেন, ওকে, নিচের দিকে 2টা আর উপরে 4টা, আপনি যদি চান যে বেশি পরিমাণ করতে চান তাহলে তো মাল্টিপারপাস জগ হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, অল ইন ওয়ান, হ্যাঁ অল ইন অল, আপনি শুকনো মশলা একসঙ্গে অনেক করতে পারবেন, ধরেন 1 কেজি জিরা করবেন আপনি 2 ভাগে এটাতে করতে পারবেন, করতে পারবেন, যেটা এখানে করতে 4 ভাগে করা লাগবে, মিনিমাম 4 থেকে 5 ভাগে করা লাগবে বা 6 বার করতে হতে পারে, এখানে আপনি 2 বার দিলেই সেটা হয়ে যাবে। আবার যদি ওটাকে একটু তেলে নেন তাহলে দারচিনি এলাচ সবকিছু স্মুথলি করতে পারবেন, খুব ফার্স্ট ক্লাস পাউডার হবে। হ্যাঁ,
এই হচ্ছে তিনটা জারের কার্য মানে কাজে কি কি কাজে লাগাবো আর কি। আর এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিকে করা, ফুড গ্রেড রাবারের দেয়া। আচ্ছা, এটা প্রথমত এটা ইয়ার ঢাকনা। আচ্ছা, এরপরে আবার এক্সট্রা হচ্ছে ক্লিপ সিস্টেম। যদি অনেকের যেটা ইয়া থাকে ভাই, আমি একটু ওনাদেরকে ক্লিয়ার করি, অনেকের কথা হচ্ছে যে এটা যদি ভেঙে যায়, তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো যে এটা কিন্তু এয়ার ঢাকনা, এটার জন্য আসলে এই ক্লিপের দরকার হয় না। সো যদি কখন এটা এয়ার ঢাকনা, আপনি ক্লিপ ছাড়া এটা ইউজ করতে পারবেন, সেই সূত্রে এই ঢাকনাটা বসিয়ে আপনাকে একটু হাত দিয়ে রাখতে হবে। এটা নরমালিও কিন্তু সেফটির জন্য হাত দিয়ে নেওয়া উচিত, ঠিক আছে? কারণ বাই চান্স যদি কখনো অ্যাক্সিডেন্টালি হয়, সেক্ষেত্রে আমরা সবসময় উচিত আমাদের ব্লেন্ডার ইউজের সময় একটু হাত দেওয়া। তো এটা হচ্ছে মেইন বিষয়। তো ওই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম যে কখনো যদি আপনাদের মনে হয় এটা, কারণ কি এই যে আমরা কিন্তু অনেক সময় বাসা বাড়িতে লাখ লাখ কোটি কোটি টাকার একটা জিনিস কিনি, ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো হচ্ছে এমন যে এটা অ্যাক্সিডেন্টই, এটা কিন্তু কোনো কথা নেই। তো আপনার হাত থেকে পড়ে গিয়ে এই জিনিসটা আমরা বললাম 5 বছরে কিছু হবে না, হয়তো বা সেফলি ইউজ করলে 5 বছর কেন 10 বছরেও হবে না, বাট অ্যাক্সিডেন্টালি এটা এখান থেকে যদি আমার হাত থেকে পড়ে যায় অনিচ্ছাকৃত, সেটা তো অ্যাক্সিডেন্ট, সেটার তো কিছু বলার নেই। তো এটা হচ্ছে মূল বিষয়। এখন ভাইয়া যদি জাস্ট আমাদের চালিয়ে এই যে ওভারঅল এখানের পাওয়ার বাটনের যে কাজগুলো সেটা যদি একটু গাইড করতেন। পাওয়ার বাটনের কাজ হলো আমি মাঝারি জারটা যেখানে লক সিস্টেম আছে, হ্যাঁ এইখানে একটা ঘাট আছে, এই যে লক, প্রথমে হচ্ছে এই ঘাট অনুযায়ী বসাবেন, একদম সোজা বসানোর পরে আপনি এটাকে জাস্ট সরিয়ে দিবেন, ঘুরাই দিবেন। হ্যাঁ, আর একটা জিনিস ভাইয়া আপনি বলছিলেন আমাকে কিছুক্ষণ আগে অফ মানে অফ ক্যামেরায়, সেটা হচ্ছে আমরা যখন এটা খুলবো তখন এই হ্যান্ডেলটা ধরে নড়াচড়া না করে দুই হাতে এই জারটা ধরে আপনি একটু জাস্ট দেখিয়ে দেন, সেটা চেষ্টা করবো যে এই হাতে এইভাবে দিয়ে এটাকে এইভাবে ঘুরাইতে। হ্যাঁ, আটকানোর সময় এবং খোলার সময়ও, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি এই হ্যান্ডেলটার কোনো কিছু লুজ হওয়া বা কোনো কিছু হওয়ার ভয় নেই। আর আমরা যদি আনফরচুনেটলি এটা একটা লাগানো জিনিস, আর একটা জিনিস কি আমরা কোন সাইডে লাগাচ্ছি সেটা মনে রেখেই কিন্তু খুলতেও হবে। এটা হচ্ছে উল্টা পাশে দিলে তো, হ্যাঁ আপনি যখন এইভাবে মোচড় দিবেন তখন লেগে যাবে, আর এই পাশে ডান পাশে মোচড় দিলে খুলে যাবে। হ্যাঁ, এটাই সিস্টেম। সেক্ষেত্রে আমরা এই জকটা ধরে এই কাজটা করলে বেশি ভালো হবে। আপনি জকটা খোলার সময় ঠিক এইভাবে ইউজ করবেন, এইভাবে ইউজ করলে এই হ্যান্ডেলটা কখনো ভাঙবে না। ইয়েস, আর এটা আপনি ইউজ করার সময় যখন আপনি আপনার প্রয়োজনীয় জিনিস করতে চাচ্ছেন তখন এটাতে লোড দেওয়ার পর আপনি এই মোটরের যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন, এটা 1-3 পর্যন্ত রেটিং। হ্যাঁ, মানে 3 এই যে এই নিচে একদম 3 পর্যন্ত এই সুইচটা আসে কন্ট্রোল। হ্যাঁ, 3 কন্ট্রোল আর কি। জি, আর বাম পাশে আছে পালস কন্ট্রোল। পালস কন্ট্রোল, অতএব আপনি এখানে প্রথম কাজের সময় আপনি যে জিনিসটা দিবেন, প্রথমে আপনি কাজ করবেন হচ্ছে 1 দিয়ে দিবেন, অনেক হেভি। হ্যাঁ, প্রথমে 1 এ দেওয়ার পর এইবার আপনি ধীরে ধীরে দ্বিতীয় বা তৃতীয় বারে করবেন ফিনিশিং শেষ করার জন্য। যদি দেখেন যে না এখানে ফিনিশিং আর একটু দরকার আর স্মুথ, তখন আপনি এটাকে পালস ইউজ করবেন। আচ্ছা, আপনি পালস ইউজ করবেন, পালস ইউজ করলে কি হবে এই ভিতরে যে ব্লেডটা আছে জিগজ্যাগের মতো করে, এর মধ্যে শার্প ডাউন করবে, আপনি বলে নিচে যে লেগে থাকা খাবারটা বা যে ফ্রুটসটা ও উপরে আসবে, উপরে আসবে, উপরটা নিচে চলে যাবে, এটা দ্রুত সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে এটার কাজ ফাংশন। আর এটার মোটরের গ্যারান্টি ওয়ারেন্টি, এই মোটরটা হচ্ছে সম্পূর্ণ কপার মোটরে করা, কপার মোটর অর্থাৎ তামার মোটরে করা। জি, এই মোটরটা কেটে যাওয়ার সম্ভাবনা নাই এবং মোটরের এমনি পাওয়ারটা অনেক বেশি, এটা প্রায় 18,000 RPM। আচ্ছা, আর একসঙ্গে প্রায় 30 মিনিট ইউজ করা যাবে, অর্থাৎ বেশি মশলা আপনি করতে চাইলে যদি 2 মিনিট 2 মিনিট করে করেন তাও 30 মিনিট মানে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় একসঙ্গে অনেক সময় চালাতে পারবেন। যদি কোনো কারণে আমাদের মোটরটা বন্ধ হয়ে যায় লোডের কারণে, তাহলে আপনি এই পিছনে একটি মোটর সেফটি লক আছে যেটা আপনি একটু পুশ করে দিলে নিচে দিকে নেমে যাবে, এটাকে আপনি পুশ করে দেবেন, পুশ করে দিলে মোটরটা আবার চালু হয়ে যাবে। তবে এই জন্য একে 15 মিনিট সময় দিতে হবে, রেস্টের জন্য যেন মোটরটা ঠান্ডা হয়, তারপরে আবার রিওপেন করে আবার আমরা হচ্ছে কাজটা করতে পারবো কন্টিনিউ। আচ্ছা, এখন যদি কাইন্ডলি বলতেন ভাইয়া যে কুরবানি ঈদের আগে মূলত আপনারা তো এটা মানে নর্মাল একদম সাধারণ গৃহিণী থেকে শুরু করে যারা এন্টারপ্রেনার আছে সবাই মানে যারাই কিনবেন না কেন এই প্রোডাক্টটা, আপনারা তো হোলসেলার, আপনারা মূলত খুচরা বিক্রি করেন না, কিন্তু জাস্ট আমাদের রিকোয়েস্ট আপনারা হচ্ছে গিয়ে চাচ্ছেন কিছু গ্রাহকের মধ্যে আপনাদের প্রোডাক্টটা দেওয়ার জন্য যে প্রোডাক্টের কোয়ালিটিটা নিয়ে যেন মানুষ স্যাটিসফাইড হয়, তো সেক্ষেত্রে এটার প্রাইসটা কত নির্ধারণ করছেন সবার জন্য খুচরো যে নিবে সে? এটা মূলত আমাদের বর্তমান বাজারে বিভিন্ন অনলাইন শপ বা বিভিন্ন খুচরা দোকানে অনেক দাম, তা আমরা সবকিছু বিবেচনা করে এটা আমরা দেশের এই করোনা পরিস্থিতি বা মানুষের আয় ব্যয়ের উপর অনেক কিছু চিন্তা করে
আমরা সরাসরি ভোক্তাকে পৌঁছে দিচ্ছি, আমরা সরাসরি হোলসেল রেটে কাস্টমার হাতে পৌঁছানোর জন্য এটা প্রাইস বর্তমান রাখছি হচ্ছে 4,700 টাকা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আপনারা মাত্র 4,700 টাকায় পেয়ে যাচ্ছেন জাইপানের এই 3 জগের সুন্দর একটা গ্রাইন্ডার সেট, যেটাকে বলা হয় কিচেন বিউটি। আর এটার কোয়ালিটি কিন্তু অনেক 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 বেশি ভালো। আমি নিজে ব্যক্তিগতভাবে এটার মধ্যে হচ্ছে গিয়ে প্রোডাক্ট কি বলবো যে কুটেও দেখেছি, মানে কি বলে পেস্ট করেও দেখেছি এটার ব্লেডের অন্যান্য আদার সবকিছু মিলিয়ে। তো এছাড়াও এই শপ থেকে আপনারা কিন্তু অন্যান্য সকল প্রোডাক্ট যারা বিজনেস করছেন তারা কিন্তু হোলসেলেও নিতে পারবেন। আর চাইলে এই করোনা পরিস্থিতিতে ভাইয়ারা এখন কাস্টমারকে সরাসরি সুযোগ দিচ্ছে খুচরো নেওয়ার জন্য। তো সেজন্য আপনাদের যে কাজটা করতে হবে, ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভাইয়াদের ফেসবুক পেজে বা ওনাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে। ঢাকার ভিতরে ভাইয়ারা হচ্ছে 100 টাকা করে চার্জ নিচ্ছে, ঢাকার বাইরে সম্ভবত 200 টাকা। আর ভাইয়ার ডেলিভারির সময়টা ঢাকার ভেতরে একদিনের মধ্যেই চেষ্টা করছে এবং ঢাকার বাইরে 2 দিন। যেহেতু করোনা পরিস্থিতি কুরিয়ারের উপর ডিপেন্ড করতে হয়, সেক্ষেত্রে একটু একটু আপডাউন হতে পারে, সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো চেষ্টা করব পরবর্তীতে কিচেন মাস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আমি চেষ্টা করছি যে সরাসরি এই ধরনের ইম্পোর্টারদের কাছ থেকে কিছুটা সুযোগ নিয়ে আমার দর্শক যারা আছে তাদের কিছুটা বেনিফিট দেওয়ার জন্য। আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন। সো দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। মিলন ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ দর্শক।